আল্লাহর প্রেমিক বান্দাগণ মনের কান প্রস্তুত, মনের কান প্রস্তুত। এবার শুনেন একটা হাদিস শরীফ। কি হাদিস শরীফ? যারা জীবনকে সাজাতে চান, যারা জীবনকে গোছাতে চান, আপনাদের জন্য এই হাদিসটা। সবাই একটু খেয়াল করবেন, কি করলে জীবনে লাভ পাবেন, কি করলে জীবনে ক্ষতি পাবেন জানার দরকার, জানার দরকার। আর ইসলাম সবচাইতে সহজ, ইসলাম সবচাইতে সহজ। একটু খেয়াল করবেন, আপনারা জানেন মুসা নবী, আল্লাহ পাক এমন দান করেছেন মুসা নবীকে, আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন, সুবহানাল্লাহ। তাই বলা হয় মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে যখনই কথা বলতেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। এবার মুসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় একজন মুসা নবীর উম্মত মুসা নবীকে দেখে বলে, ইয়া নবী আল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা, একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে। বলে যে কি বলতে চাও বলো, যেটা রবকে বলতে হবে। তখন ওই ব্যক্তিটা বললেন, হে মুসা নবী, আপনি রবকে বলবেন আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে, এই সম্পদ আমি আর লোড নিতে পাচ্ছি না, আমার চাওয়ার তুলনায় স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গিয়েছে, আমি আর সম্পদ চাই না, আমাকে যেন সম্পদ একটু কমাই দেয়, আমাকে যেন সম্পদ একটু কমাই দেয়। আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমাই দেয়। এরকম দোয়া কেউ করে? কারণ আমরা তো আরো দে আরো দে, আর বালা লাগিব না, ওয়া আগে জিল্লা আছে লিল্লা করি দাও, আস আগের মতো করি দো। এবার একটু খেয়াল করেন, ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মুসা নবীর কাছে, আল্লাহর কাছে মুসা নবীর মাধ্যমে, যে আমাকে যেন সম্পদ আর না দেয়, যতটুকু দিয়েছে এতটুকু আমার পক্ষে লোড করা সম্ভব না, আমাকে যেন সম্পদ আর না দেয়, এটা যেন কমিয়ে দেয়। আচ্ছা, মুসা নবী চলে যাচ্ছেন, কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা, ওই বান্দার শরীরের কাপড় চোপড় সব ছিঁড়া ফেরা, চুলগুলা আওলা জাউলা। এবার মুসা নবীকে বললেন, আল্লাহকে একটু আমার পক্ষ থেকে একটা খবর জানাবেন। বলে যে কি খবর? বলে যে আমার খাবার জন্য খাবার নাই, পরার জন্য কাপড় নাই, আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে, আমাকে একটু সম্পদ দিতে বলেন না, আমি যদি একটু ধনী হতে পারি। দুইজন বান্দার দুইটি বার্তা নিয়ে মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর দরবারে এবার ফরিয়াদ জানালেন। আল্লাহ দরবারে, আল্লাহর দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়াদ জানার পরে আল্লাহ পাক বললেন, মুসা, প্রথমে যেই বান্দা তোমাকে ধরেছে সে বলেছে সম্পদ আর নিতে পারবে না, তাকে গিয়ে বলো আজকে থেকে যেন শুকরিয়া আদায় বন্ধ করে দেয়, শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তার সম্পদও কমে যাবে, সম্পদও কমে যাবে। আর যার সম্পদ নাই বলেছে তাকে বলবা শুকরিয়া আদায় করতে শুরু করতে, যেমনে থাকুক যেভাবে থাকুক শুকরিয়া আদায় করতে শুরু করতে বলো, আমি আল্লাহ সম্পদ বাড়াই দিব, নিয়ামত বাড়াই দিব, মর্যাদা বাড়াই দিব, সুবহানাল্লাহ। মেসেজটা শুনে মুসা নবী এবার আসতে লাগলেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে। এবার গরিবের সাথে দেখা হলো, গরিবকে বলে আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা শুকরিয়া আদায় করতে। সে বলে যে আমি শুকরিয়া আদায় করব কি নিয়ে, শুকরিয়া আদায় করার তো কোনো বিষয়ই নাই, শুকরিয়া আদায় করার তো কোনো কারণই নেই, কি নিয়ে শুকরিয়া আদায় করব। কিন্তু আল্লাহ কি বলেছিলেন, যেমন আছে তেমনই যদি সে শুকরিয়া আদায় করে। তো সে যদি চালাক হতো কি বলতো, যাক হাঁটার জন্য এখনো পা দুইটা আছে আলহামদুলিল্লাহ, চলার জন্য এখন একটু শক্তি আছে আলহামদুলিল্লাহ, দেখার জন্য নজরটা একটু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যেত এই শুকরিয়ার কারণে, তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়াই দিত। সে এই নিয়ামতটা নিতে জানে। এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমাই দেওয়ার জন্য বলছে তাকে দেখলো, করার জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য। তখন মুসা নবী বললেন, আল্লাহ তোমাকে বলেছেন শুকরিয়া আদায় বন্ধ করে দাও, নিয়ামত বন্ধ হয়ে যাবে, সম্পদ বন্ধ হয়ে যাবে, তোমার অর্থনৈতিক আস্তে আস্তে কমে যাবে। তখন সেই বান্দা উত্তরে বলে, যখন আমার কিছু ছিল না তখনও রবের শুকরিয়া বন্ধ করি নাই, আজকে কেমনে বন্ধ করব, আজকে কেমনে বন্ধ করব, যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুকরিয়া আদায় করেছি। এই হাদিসের ছায়া তলে নবী আমাদেরকে মেসেজ দিতে চাচ্ছেন, উম্মত থাক না থাক, পাও
না পাও, বেশি অল্প, মনমত হোক না হোক, সর্বাবস্থায় আপন রবের শুকরিয়া করতে থাকো, করতে থাকো, করতে থাকো। তোমার নিয়ামতের, তোমার জীবনে নিয়ামতের যা যা দরকার তোমার রব সবগুলা পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার মওলা আলীর একটা হাদিস শুনেন, বলবো জোরে বলেন না, বলবো? দেখেন ইসলাম কত সহজ, পরকাল কত সহজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর থেকে অল্প পেয়ে তুমি খুশি হয়ে যাও, আল্লাহ হাসরে তোমার অল্প আমলে খুশি হয়ে যাও। হাই 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 হাই, যে বান্দা আল্লাহর থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে যায়, যাক আলহামদুলিল্লাহ অনেক বেশি পাইছে, আল্লাহ তার হাসরের ময়দানে যাওয়ার পরে অল্প আমল দেখলেও খুশি হয়ে যাবে। এবার সত্যি করে বলেন আমরা কি খুশি হতে পারি? সত্যি করে বলেন আমরা খুশি হতে পারি? পারি না বলেই আজকে আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট। আজকের মাহফিল থেকে চলেন আমরা একটা আমল শেখার চেষ্টা করি, বুঝি না বুঝি, পক্ষে বিপক্ষে, শত্রু হোক বন্ধু হোক, দিন হোক রাত হোক, ব্যথা লাগুক সুস্থ লাগুক, যেমন তেমন, শুধু জবানে একটা জিনিস থাকবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। কিচ্ছু দরকার নাই, আপনি যে ডিপ্রেশনের ওষুধ খুঁজছেন, আপনি যে মন খারাপের ওষুধ খুঁজছেন, কই ফার্মেসিতে পাবেন না, কিন্তু রবের কাছে চলে যান, ওইখানে পাবেন। রব বলবে তোর মন খারাপ হয়েছে, তোর ডিপ্রেশন হচ্ছে কোথায়? তোর অশান্তি মনে, আর সেই মনের খাবার হচ্ছে, রিজিক হচ্ছে আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব, ওই অন্তরকে রবের নাম শুনাই দে, মন এমনি শান্ত হয়ে যাবে। এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আপনারা একটু খেয়াল করবেন, অনেক সময় মন খারাপ হয়ে যায় না, বলেন না? অনেক সময়, অনেক সময় মন খারাপ হয় না? মন খারাপ হলে জানি কি শুনেন? আয় হাই, অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি, এটা কি চালাকি না বোকামি? আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন, কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায়, আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি? সেজন্যই তো আপনি অতীত নিয়ে কত কান্দেন, ঠিক না? অতীতে দুঃখ বেশি, তো গান শুনে আবার দেখি অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন। আমি বলি বোন, আমি বলি ভাই, মনটা যদি বেশি খারাপ হয়, অনেক কিছু তো ট্রাই করেছেন, সাময়িক কিছুটা শান্তি পান, আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, মন খারাপে, এটাও ভাল লাগে না, সেটাও ভাল লাগে না, কফিও ভাল লাগে না, চাও ভাল লাগে না, কোনো কিছু ভাল লাগে না। আমি বলি ভাই একটা কাজ করেন, আমি বলি বোন একটা কাজ করেন, সব কিছু বাদ দিয়ে যাই নামাজটা একটু বিছাই নেন, বিছাই নিয়ে চোখটা বন্ধ করেন, বন্ধ করে দাঁড়ায় থেকে ডাইরেক্ট সিজদায় চলে যান, কিচ্ছু পড়ার দরকার নাই, অজু বানানোর দরকার নাই, শুধু এতটুক মাথাটা ঝুকান, আর মনে মনে বলেন আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম, আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম, আমার মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলাম, কিচ্ছু পড়ার দরকার নাই ভাই, কিচ্ছু পড়ার দরকার নাই বোন, আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন, আপনার রব তাকায় আছে, আপনার এই ব্যস্ত মন, আপনার এই অশান্তি মন, আপনার এই ব্যথাতি মন, আপনার এই ব্যথিত মন, আপনার রব তাকায় আছে, আপনার রব দেখছে বান্দার মন খারাপ কিন্তু কারো দিকে যায় নাই, রবের কাছে গিয়েছে, রবের কাছে গিয়েছে। কোন রব? যিনি শান্তিদাতা, যিনি শান্তিদাতা, যিনি সুখদাতা, ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন, মাথাটা ঝুঁকাবেন, পাঁচটা থেকে ছয়টা মিনিট থাকেন, আপনি নিজেই বলবেন সিজদা থেকে ওঠার সময় মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কখনো মন খারাপ হলে করে দেখবেন, নগদ নগদ প্রমাণ পাবেন। হদুন মন হারা বলে অন্ধে যাই রে, আহার দি বদ্দা ক্যাঙ্গর অদ্দে, ওদের টেনশন কি কি, আহার দি বানান নেওয়া আলাই নেবো, তোর কি টেনশন, ওষুধ দিই না দিই না কি বল, দিলে আবুল বিরি হ গো, আবুল বিরি হটি ইয়া আছে না, আছে না, আর যারা আবুল বিরি হন নি তোর কিন্তু এক চালাক আছে, ইতার ইউ রাখতো তো ঠিক না, উগ্র বিড়িরে চার ভাগে ভাগ করে হয়তো নমা থেকে মানুষ সিগারেট যারা বানিয়েছে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে? তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে? শুনেন এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে, অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে, যদি আপনার মনে হয় দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে, ঠিক
এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা দয়ার বিষয় নয়, ঠিক আছে? কিন্তু আপনি যখন সিজদায় চলে যান, নবী বলছেন যখন তোমরা সিজদায় যাও, জমিনে তোমাদের কপালটা লাগে না, রহমানের দরবারে গিয়ে লাগে। তাহলে আপনি যখন সিজদায় যান তখন একদম কাছে চলে যান কার? আল্লাহ। আরো জোরে বলেন, আপনি তখন আল্লাহর কাছে চলে যান, রহমতের অনেক কাছে চলে যান। এত মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বুঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে, মসজিদে শুনেন না? অনেক সময় সিজদার মধ্যে যদি ইমাম সাহেব একটু দেরি করে পিছন থেকে একজন, কি রে ভাই ঠান্ডা লাগি না, হদে না হুজুরের মিস কল মসজিদে, আমাদের কেন মারলি হুজুরের মিস কল, হদে ওই হাসি দিই মসজিদে, আর শেষ হই তোমার শেষ হইলে, চুরা হ না তোমার শেষ হইলে, এই নামাজে আপনাকে জান্নাতে নিবে? আমাদেরকে জান্নাতে নেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে আসলে, সেজন্য শর্টকাট পদ্ধতি বলি, ইমানটাকে মজবুত রাখবেন। আল্লাহ, নবী, রসুল, কোরআন, ফেরেশতা, পরকাল, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম যত কিছু আছে শুধু চোখ বন্ধ করে বলবেন মানি বাস মানি, মানি বাস মানি, মানি বাস মানি, ইমান কমপ্লিট, ঠিক আছে? আর এখন আমল করার পালা, নামাজটার দিকে আসুন, ভুল হোক শুদ্ধ হোক করার চেষ্টা করুন, এই ভুল করতে করতে শুদ্ধ চলে আসবে, ভুল করতে করতে শুদ্ধে চলে আসবে। এম প্রথম থেকে যদি শুদ্ধ করতে চান, আলহামদুলিল্লাহ নফর আগে তার হতে জিল্লা ভারো চিল্লা ফসছো না, এটা যাতে প্রেম উৎফরি যাবু, ও বাপ যে সুন্দর হত কবিতা ফুললাম, কিন্তু কোরআনের মতো এত মজা নাও ভাই, যেদিন না মজা বুঝি যাব, হেডফোন দিয়ে সুরা রহমান উনিব, হেডফোন দিয়ে সুরা ইয়াসিন উনিব, বারবার ওই নফারাদের শিখে দেরি, উনতে 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 দেব দেখি রে, যত উনের তত মন শান্তি হর, যত উনের তত জ্ঞান জানি শান্তি লাগে, যত উনের মাইনচুল্লা হজ্য করতে মনে না হর, যত উনের মাইনচুল্লার জাগা রাগে করতে মনে না হর, ইতা তুন যাতে কোরআনের প্রতি ফেম চলে এবো, ইতা আস্তে আস্তে শিখা শুরু করিব, যাতে শিখিয়ে ফেলাইবো, এত একদিন হব দেয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম একদিনে তো নব নমাতে, আমি মসজিদ কলর হইম দাও ভাই, সবসময় আজান অনানোর দিন মাঝে মধ্যে গুরু গুরু ফুয়াতাইলে উনোর একখানা সুযোগ দিন, ইতো অন্তত আজান দিবে লোভ হইলে যাইব নি নামাজান ফরি চলিও। আসসালামু আলাইকুম।